সেই রান্নাগুলো যদি আপনাদের সত্যি খুব ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে মাম্মিস কিচেন নিয়ে এসছে একটা ঘরোয়া স্যুপ। আপনারা তো আপনারা কেন আমরাও মাঝে মধ্যেই স্যুপ খাই রেস্টুরেন্ট থেকে, সেই রেস্টুরেন্টের স্যুপটাই কীভাবে তাড়াতাড়ি ঘরে বানানো যায় সেটাই আজকে ট্রাই করা হবে, এবং খেতেও পুরোপুরি রেস্টুরেন্টের মতোই লাগবে। স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়নের পাতা কুচি করে কাটা, স্প্রিং অনিয়ন, এটা আছে বিনস, এটা আছে বিট, চিকেন ভিনিগার আর নুন দিয়ে, আর এটা আছে আদা, আদা কুচি আছে আর রসুন কুচি, আর আছে মটরশুঁটি, যা স্যুপের সাথে যাবে। এখানে এই স্যুপটা তৈরি করার জন্য বাটার লাগবে আর কর্নফ্লাওয়ার লাগবে 1 চামচ, আর ডিমের 3 খানা ডিম দেওয়া হচ্ছে, 3 খানা ডিমের সাদা অংশটা, আর আমাদের কাজে লাগবে হচ্ছে গোলমরিচ। প্যানটা গরম হয়ে যাওয়ার পর বড় চামচ 1 চামচ বাটার দেওয়া হয়েছে, ফোড়নে একটা তেজপাতা দেওয়া হয়েছে জাস্ট, পরে মাংসটা দেওয়া হলো যেটা নুন আর ভিনিগার দিয়ে ঘন্টাখানেক ম্যারিনেট করা হয়েছে। কালারটা একটু চেঞ্জ হবে, দেখলে মনে হবে একটু ফ্রাই ফ্রাই হয়েছে, ঠিক তখনই আমরা এই ব্রেস্টগুলো চিকেনের তুলে নেব। এই হয়ে গেছে, কালারও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ব্রাউনিশ একটা কালার এসছে আর দারুণ একটা স্মেল বেরিয়েছে, যেহেতু বাটার দেওয়া আছে, হ্যাঁ বাটার দিয়ে টোটালটাই ফ্রাই হচ্ছে দেখেছেন। ঠিক এই পর্যায়ে যখন আসবে আপনারা নামিয়ে নেবেন তখন চিকেনটা। স্টুটা করা হচ্ছে, প্রথমে অল্প জল দেবেন, অল্প জল দিয়ে আর একটু নুন দিয়ে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে, তারপর সবজি যখন, তারপর যখন আমরা সবজি দেব, সবজি দেওয়ার সময় আর একটু জল দেওয়া হবে, জলটা খুব বেশি নেই, 2-3টে সিটি হলে এটা নামিয়ে নেওয়া হবে। চিকেনটা, চিকেনটা রেডি হয়ে গেছে, 4 খানা সিটি পড়েছে, দেখুন যথেষ্টই সফট হয়ে গেছে চিকেনটা। চিকেনগুলোকে ঠিক এইভাবে ছোটো ছোটো পিস করে এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, খুবই অল্প রিফাইন অয়েল দেওয়া হয়েছে, বড় চামচে 2 চামচ, সবজিগুলো এবার ভাজা হবে, একদমই হালকা করে ভাজা হবে সবজিটা, যাতে জাস্ট কাঁচা কাঁচা যে গন্ধটা আছে সবজি, সেই সবজির কাঁচা গন্ধগুলো যাতে চলে যায়। বিনস দেওয়া হচ্ছে, এখন কিন্তু কোনোভাবেই নুন পড়বে না, একদমই আমরা দেখাবো নুনটা ঠিক কখন দেবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন, ইন্টারেস্টিং আছে জায়গাটা। স্প্রিং অনিয়ন, যেটা চিকেন সেদ্ধ করা হলো কুকারে, যে চিকেনটা সেদ্ধ করা হয়েছে তার স্টকটা দেওয়া হলো ভাজা সবজিগুলোতে, দেখুন আর একটু জল দেওয়া হলো, স্প্রিং অনিয়নের যে পাতাগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো ঠিক এই অবস্থায় দেওয়া হলো, এবার রসুনগুলো দেওয়া হচ্ছে, কুচি করে কাটা রসুনগুলো, 2টো কাঁচা লঙ্কা দেওয়া হলো, গ্রেট করা আদাটা দেওয়া হলো, এখন স্বাদ মতো এই নুনটা দেওয়া হচ্ছে, এবং স্যুপটা ফুটতে শুরু করেছে। ঠিক স্টকটা যখন আমরা দিয়েছি তখন থেকেই ফ্লেমটা হাই করা ছিল, ঠিক এখন হাই থেকে আমরা মিডিয়ামে করে দেবো, আর স্যুপটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমরা চিকেনের যে ছোটো ছোটো পিস করে রাখা হয়েছে সেগুলোকে দিয়ে দেবো, দেখুন গোলমরিচ দেওয়া হলো, নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন, আর কিছুক্ষণ সেদ্ধ হবে সবজিগুলো, তারপরে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হবে। মটরশুঁটি দেওয়া হলো, স্টকটা 15 মিনিট করার পর ডিমের যে সাদা অংশটা থাকে সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে, আরও 15 মিনিট হবে, গ্যাসটা হাই ফ্লেমে আছে, মিডিয়াম চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার আছে সেটাকে জল দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে, ছোটো ছোটো দানা কিংবা ঠিকঠাক করে মিশ্রণ যদি না গলে তাহলে জিনিসটা ঠিকঠাক হবে না। একদিক দিয়ে এই কর্নফ্লাওয়ারটা যখন জলে গুলে আপনারা স্যুপে দেবেন, একদিক থেকে ঢালতে হবে আর একদিক থেকে স্যুপটাকে ভালো করে নাড়াতে হবে। স্যুপটা একদমই রেডি হয়ে গেছে, ঠিক
এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ আছে,